প্রত্যেককে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা আমার একদম হৃদয় থেকে। তো আজ আপনারা অবশ্যই একদম স্ট্রং আছেন, আজ বাংলা আমাদের বাংলার নতুন বছরের স্টার্ট শুরু। তো আজ একটা নতুন টপিক নিয়ে ভিডিও বানানোর কথা ভেবেছি, টপিকটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা শুনবেন আর শেয়ারও করবেন। টপিকটা হচ্ছে কিভাবে আপনার ব্যবসায় কাস্টমার বাড়াবেন, হাউ টু মোর কাস্টমার ইন ইয়োর বিজনেস। দেখুন, আমি স্টার্টিং বিজনেসের কথা বলছি না, যেই সব বিজনেস অনেক দিন ধরে চলে আসছে ওদের আগে কাস্টমার হতো, এখন কাস্টমার হয় না, সেই সব বিজনেসের কথা বলছি। তারা কীভাবে কাস্টমার বানাবে, নতুন যারা বিজনেস স্টার্ট করেছ বা করেছেন তাদের নিয়ে কোনো একদিন ভিডিও বানানো যাবে, নো প্রবলেম। বাট আজ যাদের পুরানো বিজনেসে অনেক কাস্টমার ছিল বাট কম্পিটিটার আসার জন্য আশেপাশে ওর কাস্টমার কমে গেছে, সে কী করে তার কাস্টমার পাবে, আমি 6টা স্ট্র্যাটেজি বলবো। সেই স্ট্র্যাটেজি যদি আপনি ধরে হাঁটেন, আমার মনে হয় আপনার যা কাস্টমার আছে ওটা আপনার বাড়বেই বাড়বে। দেখুন, একসঙ্গে আপনি লাখো কাস্টমার পেয়ে যাবেন না, এটা তো আপনি অনলাইনে বিজনেস করছেন না, আপনি অফলাইন কোনো একটা জায়গায় বিজনেস করছেন। তো আপনি হঠাৎ করে কাস্টমার 1 কোটি পেয়ে যাবেন না বা 1 লাখ পেয়ে যাবেন না, বাট আপনার যে লিমিটেড কাস্টমার আছে সেই লিমিটেড কাস্টমারের থেকে আরও একটু কাস্টমার বাড়বে। তো ওটা কী করে সম্ভব, চলুন লেটস স্টার্ট। আপনি একটু ভাবুন তো, আপনার কাছের যে বিজনেসটা বা আপনার যে কম্পিটিটর যে আপনার টাইপেরই বিজনেস করছে, ওর কিসের জন্য কাস্টমার বেড়ে যাচ্ছে, আপনার কিসের জন্য কাস্টমার কমে যাচ্ছে, সামথিং ডিফারেন্ট কম্পেয়ার টু কম্পিটিটর। আপনাকেও সেরকম ভাবতে হবে, আপনাকে কোনো কিছুই ডিফারেন্ট কিছু করতে হবে, আলাদা কিছু করতে হবে, আপনার কম্পিটিটর যা করছে তার থেকে অ্যাডভান্স ভাবতে হবে। আপনি যদি ওনার থেকে অ্যাডভান্স ভাবতে পারেন তবে আপনি এগিয়ে যাবেন বা আপনার ব্যবসা এগিয়ে যাবে। কী ডিফারেন্ট ভাবতে পারেন, আপনার মাথায় যা আসছে, আপনার বর্তমান এতদিন ব্যবসা করে আপনি যা গেইন করেছেন ওটাকে ছেড়ে দিন। হ্যাঁ, শুনতে হয়তো অবাক লাগছে, ছেড়ে দিলে বলছি, ওই জিনিসটাকে ধরে রাখেন না, কোথা থেকে শিখুন যে কী করে আমি আমার ব্যবসায় ডিফারেন্স জিনিস আনতে পারবো, আলাদা জিনিস আনতে পারবো, তাতে ওর থেকে কাস্টমার, দেখুন কাস্টমার তো একটা লিমিটেড আপনার এরিয়ার মধ্যে, তো সেই কাস্টমারকে আপনাকে আকর্ষিত করতে হবে বা আকর্ষণ করতে হবে, টাইপ অফ চুম্বক। সাপোজ আপনি এখানে একটা চুম্বক রেখেছেন, কাস্টমার হচ্ছে লোহা আয়রন, চুম্বক আকর্ষণ করছে লোহা আসছে, চুম্বক আকর্ষণ করছে লোহা আসছে, তো আপনাকে চুম্বক হতে হবে, তার জন্য কিছু তো ডিফারেন্স করতে হবে, ভাবুন আপনি। আর কী ডিফারেন্স করবেন অবশ্যই কমেন্টে লিখুন। সেকেন্ড যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনাকে সোশ্যাল অ্যাক্টিভিটি করতে হবে ফর ব্র্যান্ড ক্রিয়েশান, ফর ট্রাস্ট বিল্ডিং। সোশ্যাল অ্যাক্টিভিটি মানে কি, সাপোজ আপনার বিজনেস তো অনেক দিন ধরে চলে আসছে, তো সেল হচ্ছে আপনার, সেল একদম কাস্টমার নেই এরকম নয়, কাস্টমার আছে বাট আরও কাস্টমার চান, তার জন্য কী করা যেতে পারে, আপনি ব্লাড ডোনেশান ক্যাম্প একটা করে দিলেন। সাপোজ পয়লা বৈশাখের দিনে একটা ছোটোখাটো প্রোগ্রাম করে দিলেন, সেখানে রক্তদান শিবির রেখে দিলেন, সেখানে আজ একটা অফার ছড়িয়ে দিলেন সবার কাছে যে আজ আমাদের কাছ থেকে জিনিস কিনলে বা আজ থেকে 3 দিন জিনিস কিনলে তার সঙ্গে একটা ছোটো জিনিস ফ্রি, 1000 টাকা জিনিস ফ্রি। তো আপনাকে সোশ্যাল অ্যাক্টিভিটি, ব্লাড ডোনেশান ক্যাম্প করলেন যে ব্লাড দিবে তাকে এই জিনিসটা দেওয়া হবে। সাপোজ ব্লাড ডোনেশান ক্যাম্প করলে মানুষের মনে একটা ভালো প্রশ্ন জাগে আপনার ব্যবসার সম্বন্ধে, যে এই বিজনেস ব্লাড ডোনেশান করছে, এই বিজনেস মানুষকে সাহায্য করছে, এই বিজনেস মানুষের পাশে আছে, তো যারা অসহায় লোকের কাছে আছে, যারা অসহায় মানুষের কথা ভাবে তারা কাস্টমারের কথা অবশ্যই ভাববে, তো কাস্টমারের মধ্যে একটা স্যাটিসফ্যাকশান ক্রিয়েট হয়, একটা ট্রাস্ট বিল্ড হয়, আপনি সেটা করতে পারেন। করে দেখুন না, আমি এই সোশ্যাল অ্যাক্টিভিটির কথা বলছি একটাই কারণে, আজ আমার একটা বিজনেস আমাদের আন্ডারে ডিজিটাল মার্কেটিং করছে,
তো ও আজ পয়লা বৈশাখের দিনে, দেখুন সবাই পয়লা বৈশাখের দিনে প্রোগ্রাম করে, বাস কিছু না কিছু তার এমপ্লয়িকে কিছু দেয়, কিন্তু ও করছে কীটা, ও হচ্ছে একটা সেলফি জোন বানিয়েছে, প্লাস ওখানে হ্যাশট্যাগ দিয়ে ওদের যে ব্যবসা ওর নাম লিখে ওখানে ফটো ছাড়তে বলেছে। সেকেন্ড হচ্ছে রক্তদান শিবির করেছে, ব্লাড ডোনেশন ক্যাম্প, ওখানে রক্ত সবাই দিতে পারে বা যে চায় রক্ত দিতে পারবে, তার জন্য পুরস্কার আছে বা তার জন্য কিছু একটা আছে যে অ্যাডভান্টেজ পাবে। থার্ড হচ্ছে 50 জন মানুষকে ডাকা হয়েছে, গরিব মানুষকে যাদেরকে বস্ত্র দান করা হবে সেটা করেছে। তো সামান্য সামান্য খরচ, দেখুন আপনার, আমি বলছি না এটা স্টার্টিং বিজনেস, আপনার বিজনেস অটোমেটিক্যালি চলে আসছে, বাট কাস্টমার এখন কমে গেছে, আগে ছিল, তো ওটা আপনি করতেই পারেন, হ্যাঁ করতেই পারেন। থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার মার্কেটিংয়ের কস্ট যা আছে বর্তমানে, আপনার তো কম্পিটিটর চলে এসছে, যেহেতু কম্পিটিটর চলে এসছে তো আপনাকে তো অন্য কিছু ভাবতেই হবে, আমি প্রথমের পয়েন্টেই বলেছি। তো আপনি কী ভাবতে পারেন, আপনাকে মার্কেটিং করতে হবে, সোজা ভাষায় মোটা মোটা ভাষায় যদি বলা যায়, তো মার্কেটিং করতে হলে আপনাকে মার্কেটিংয়ের জন্য যে বাজেটটা রেখেছেন ওটা আর একটু এক্সপ্যান্ড করতে হবে, যেখানে আপনি নট অনলি ফর ট্র্যাডিশনাল মার্কেটিং করবেন, আপনি ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের সঙ্গে ডিজিটাল মার্কেটিং করলেন, ইনফ্লুয়েন্সার মার্কেটিং করলেন, হ্যাঁ এই টাইপের যখন মার্কেটিং করবেন, লোককে পার্সোনালি মেসেজ করলেন, সাপোজ আপনার হয়তো আছে বিজনেসে যে আপনার কিছু কাস্টমারের নাম্বার আছে, ওই নাম্বার আপনারা রেখেছেন, ওই নাম্বারে একদম ডাইরেক্ট সিলেক্ট করে মেসেজ পাঠিয়ে দিলেন বা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দিলেন, যদি আজকের কথা বলা যায়। তো আপনি কেন সেই ধরা কাস্টমারকে পাঠাবেন না, আপনি ডিজিটালি লিড নিন, ডিজিটাল মার্কেটিং করে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে ওখান থেকে কাস্টমারের নাম্বার নিন, কার কী ইন্টারেস্ট জানুন, ওদের থেকে নাম্বার নিন, ওই নাম্বারেও আপনি অফলাইন মেসেজ করুন, মেসেজ করলে মানুষের মধ্যে একটা হোপ ক্রিয়েট হবে আপনার বিজনেসের প্রতি, কোন টাইপের যে আমাকেও এত বড় বিজনেস বা এই পুরনো বিজনেস আমাকেও ধ্যান রাখে, আমার কথাও মনে রাখে। সাপোজ আপনি ভাবুন আপনাকে মোবাইলে কেউ মেসেজ করেছে পার্সোনালি, তো আপনি ওর কথা 10 সেকেন্ডের হলেও ও ভাবেন, ইয়েস নো, ভাবা তো উচিত, কেননা আপনার সাবকনসিয়াস মাইন্ডে বা আপনার চোখের সামনে জিনিসটা যখন ভেসে উঠবে তখন জিনিসের মধ্যে একটা ভালোবাসা লুকিয়ে থাকে, কেউ তখন আপনাকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানায় তখন আপনিও কিছু জানাতে চান, বা কেউ যদি আপনাকে কিছু দেয় আপনিও কিছু দিতে চান, সেটাকে কাস্টমারকে অ্যাট্রাক্ট করতে হবে, কাস্টমারকে এনগেজ রাখতে হবে আপনার বিজনেসের প্রতি, তার জন্য মার্কেটিং অবশ্যই করতে হবে। ডিজিটাল মার্কেটিং করলেন, কোনো ইনফ্লুয়েন্সার রাখলেন, ইনফ্লুয়েন্সার কোনো পরিচিতি মুখ, তাকে 5,000 টাকা দিলেন, কোনো সিরিয়াল বা কোনো যাকে লোক সবাই চেনে তাকে 5,000 টাকা দিলেন, সে ঘরে বসে একটা মোবাইলে ভিডিও করবে ও আপনার বিজনেসের সম্বন্ধে বলবে, ওটাকে আপনি ডিজিটালি মার্কেটিং করলেন, ডিজিটালি যেমন আমরা আপনাকে সাহায্য করতে পারি, অবশ্যই ডিজিটাল মার্কেটিংয়ের জন্য কী করা যেতে পারে আপনি নিচে দেওয়া নাম্বারে অবশ্যই কল করে আমাদের সঙ্গে ফ্রিলি কনসালটেন্ট করতে পারেন, নো প্রবলেম। ফোর্থ যে পয়েন্টটা সেটাও মোর ইন্টারেস্টিং, সেটা হচ্ছে আমি একটা জায়গায় রেস্টুরেন্টে গেছিলাম ওই চাউমিন খেতে, তো দোকানটা নতুন নতুন খুলেছে রেস্টুরেন্টটা, আমি একবার গিয়ে ওর কাছে বারবার যাচ্ছি, কারণ যে মানুষটা দোকান খুলেছে তার এতটা সুন্দর ব্যবহার, তার এতটা মুখে হাসি, আমি সেই হাসি ভুলতে পারিনি, তার যে সুন্দর ব্যবহার, আপনাকে সব কিছু যেন দিয়ে দিচ্ছে সেই যে দোকানিটা, আপনি কী নেবেন বলুন বা কী নেবেন বলুন, কিছু বলার আগেই পৌঁছে যাচ্ছে, সেরকম একটা ব্যাপার, কিছু চাইছেন মানুষ সবসময় তার হাতে পাওয়ার চায়, সোজা কথা কাস্টমার হলেও তার হাতে পাওয়ার চায়, আপনি যখন কাস্টমারকে পাওয়ার দিয়ে দেবেন যে ও যেটা ভাববে তার কাছে পৌঁছে যাবে, তার সমস্ত কথা শোনা হবে, কাস্টমার তো অবশ্যই একটু হ্যাপি হবে। কিছুদিন আগেও একটা পুরনো রেস্টুরেন্টে গেছিলাম, যে রেস্টুরেন্টটা অনেকটাই বড়, ওখানেও খেতে গেছিলাম, বাট ওখানে আমি বসে আছি 1 ঘন্টা ধরে, ও অন্য কাস্টমারকে ছাড়ছে বাট আমার কাছে একবারও আসেনি, 20-25 মিনিট পর এলো যে আপনি কী খাবেন, তো এতক্ষণ বসে থাকা টাইম নষ্ট, প্লাস জিনিসের দাম বেশি, প্লাস ব্যবহারটাও ঠিক নয়,
ব্যবহারটা ঠিক নয়, মানে আমরা বসে আছি, আমাদের কাছ থেকে বলা হলো যে আপনারা উঠুন একটু, বাইরের লোক এসছে তো চেয়ারটা নেওয়া হবে। তো আমরা অবাক হয়ে গেছি। তো মেন আপনার কাস্টমারের প্রতি ব্যবহার কেমন, দেখুন মানুষ চায় ব্যবহার, সবারই ভালো ব্যবহার চায়। আপনার বিজনেসের যে এমপ্লয়ি আছে সেই এমপ্লয়ি ব্যবহার, আপনার এমপ্লয়িকে ট্রেনিং করতে হবে যে ব্যবহার কীরকম করবেন। হ্যাঁ, অনেক পুরনো এমপ্লয়ি তাদের একটা ইগো আছে যে আমরা এই কেন এতদিন ধরে কাজ করছি আর এখন ট্রেনিং কেন। দেখুন সোজা সোজা ভাষায়, শিক্ষার কোনো দিন শেষ হয় না। তো আপনি যদি আপনার এমপ্লয়িকে শেখান, এমপ্লয়ি আপনাকে ধনী করবে। আমি কিন্তু নতুন বিজনেস যে খুলেছে তার কথা বলছি না, আমি বলছি সর্বদা যাদের বিজনেস চলে আসছে একটু 2-5 বছর হয়ে গেছে, মানুষ পরিচিত মানুষের মুখে মুখে, তো আমি সেই সব বিজনেসের কথা বলছি। 5 নম্বর পয়েন্টটা যেটা হচ্ছে, ক্রিয়েট সাম উইন উইন সিচুয়েশান। সাপোজ আপনি চোখ বুঝে ভাবুন তো, যত বড় বড় ব্যবসা আছে, যত বড় বড় ব্র্যান্ড আছে, মানুষ সেখানে রিচ থাকে কেন, কাস্টমার সেখানে রিচ থাকে কেন, কাস্টমার গিয়েও সেখানে কোনো প্রফিট আছে, আপনারও প্রফিট কাস্টমারেরও প্রফিট, তাতে একটা উইন উইন সিচুয়েশান ক্রিয়েট হয়ে যায়। সাপোজ আপনার যেই বিজনেস থাকুক না কেন, আপনি যদি উইন উইন সিচুয়েশান ক্রিয়েট করতে পারেন, সাপোজ কোনো একটা কাস্টমার আপনার দোকানে এলো, আপনি একদম তাকে চুছে নিলেন না, ঠিক আছে, চুছে নেওয়া ব্যাপারটা একটা খারাপ ওয়ার হতে পারে, আপনি একদম সব কিছু নিয়ে নিলেন না ওর কাছ থেকে, ওকে কিছু দিলেনও, আপনার কাছে ও 5,000 টাকার প্রোডাক্ট কিনলো বা 5,000 টাকার জিনিস কিনলো, তো ওকে আপনি যেখানে 3,000 টাকা লাভ করেছেন বা 2,000 টাকা লাভ করেছেন, ওকে 500 টাকা দিন, 500 টাকা কী দিবেন, ওকে এমন কিছু প্রোডাক্ট দিন তাতে ওর ভালো লাগবে। আপনি কাস্টমারকে দেখুন যে ওর কী প্রোডাক্ট ভালো রাখতে পারে, একটা কাস্টমারের পিছনে আপনি টাইম দেন। হ্যাঁ, যদি প্রচুর কাস্টমার আসতে থাকে অবশ্যই একজন এমপ্লয়ি মিনিমাম 10 জন কাস্টমারকে সামলাতে পারে, এখন তো টেকনিক্যাল যুগ, আপনি CCTV ইউজ করে দেখতে পারেন যে সে কাস্টমার কোন দিকে তাকাচ্ছে, একদিনে CCTV ফুটেজ চেক করুন, ওদের তো নাম্বার আপনি নিয়েই রাখবেন, ওদেরকে গিফট পাঠিয়ে দেন, আপনি গিফট পাঠাবেন ওনার অ্যাড্রেসে, পাগল হয়ে যাবে কাস্টমার যে আমাকে এই বিজনেসটা আমাদের আমার নাম্বার নিয়েছে প্লাস আমার অ্যাড্রেস নিয়েছে, আমি 2,000 টাকার সামান্য প্রোডাক্ট নিয়েছি, তার সঙ্গে আমাকে গিফট পাঠিয়ে দিয়েছে ঘরে, আমাকে নিয়ে আসতেও হলো না, একটা উইন উইন সিচুয়েশান ক্রিয়েট হয়ে যাবে, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আপনি একটু ভাবুন তো, যদি আপনাকে আপনি কোথাও বাজার করতে গেছেন, বাজার হয়ে গেল, সব কিছু টাকা পেড হয়ে গেল, আপনি বাড়ি চলে এলেন, বাড়ি চলে এসে একদিন থাকলেন, তারপরের দিন আপনার কাছে একটা গিফট চলে আসলো সেই ব্র্যান্ডের বা সেই বিজনেসের নামে, কোনো একটা গিফট যেটা আপনার ভালো লাগে, তো কতটা সুন্দর লাগবে, এসো না, অবশ্যই ভালো লাগাবো। আপনাকে নিস টাইপ অফ মার্কেটিং করতে হবে, নিস মার্কেটিং, মানে সাপোজ আপনি ধরুন, যদি আমি আপনাকে একটা এক্সাম্পল দিই যে অ্যাপেল মানুষ কেন নেয়, পৃথিবীতে তো অনেক মোবাইল আছে, অ্যাপেল কেন নেয়, একটা কোয়ালিটি বিল্ড হয়ে গেছে একটা মানুষের মধ্যে, সাবকনসিয়াস মাইন্ডে মানুষের মধ্যে একটা ব্র্যান্ড বিল্ড হয়ে গেছে যে অ্যাপেল নেওয়া মানে সেই ব্যাপার স্যাপার। অ্যাপেল কিন্তু সবাই নিতে পারেন না, কিন্তু যারা নেয় সেই ব্যাপার স্যাপার, তারাই দেখে দেখে বেড়ায়, যেমন রয়্যাল এনফিল্ড ডু, সেটা কিন্তু সবাই নিতে পারে না, কিন্তু যারাই নেয় তারা একটু ডু আওয়াজ করে মানুষের সামনে দিয়ে চলে যায়, তখন আলাদা যে মানুষটা থাকে তার ফুললি ইন্টেনশন ওই জিনিসটা নেওয়ার জন্য, সে ট্রাই করতে থাকে। তো আপনাকে নিস খুঁজতে হবে, আপনার যে বিজনেস করছেন যে কোনো একটা প্রোডাক্ট আপনাকে এমন রাখতে হবে সেই প্রোডাক্ট আপনার কম্পিটিটরের কাছে নেই, সেই প্রোডাক্ট আপনার আশেপাশে কোথাও নেই, ওরা খুঁজবে, ওরা নিয়ে আসবে, কিন্তু ওরা যতক্ষণে নিয়ে আসবে আপনি মার্কেটে ছড়িয়ে গেছেন, আপনার ব্যবসা থেকে মানুষ সেই জিনিসটা নেবে বা আপনার দোকান থেকে সেই জিনিসটা নেবে। তো সেরকম নিস খুঁজতে হবে আপনাকে। বর্তমান দুনিয়ায় নিস মার্কেটিং একটা বিশাল বড় ভূমিকা গ্রহণ করছে। সাপোজ আপনি স্পোর্টস চ্যানেল দেখুন, ওই স্পোর্টস চ্যানেলে কিন্তু খবর দেয় না, কোনো আলাদা নিউজ দেয় না, অনলি ফর স্পোর্টস দেয়,
আইপিএল চলছে আইপিএল দিচ্ছে, টি টোয়েন্টি চলছে টি টোয়েন্টি দিচ্ছে, তাতে সব কাস্টমার যারা স্পোর্টস দেখে তার সেই চ্যানেলে গিয়ে আটকে যায়, তারা অন্য কোনো চ্যানেলে যায় না, তারা ওকেই ট্রাস্ট করে নিয়েছে। আপনাকে নিজ খুঁজতেই হবে আপনার বিজনেসে, এটা আপনারই ভালো যদি আপনি করেন। অবশ্যই আমার এই ছোটোখাটো পয়েন্টগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার বিজনেসে, আপনি ধীরে ধীরে মার্কেটে রাজা, হ্যাঁ রাজা তো হতেই পারবেন, কেন আপনি টেকনিক্যালি ফিজিক্যালি মেন্টালি গ্রো করছেন আপনার বিজনেসে। ইয়েস নো, অবশ্যই ইয়েস। ঠিক আছে, আপনার ভিডিও বড় হয়ে গেল, ভিডিওটা অবশ্যই দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওকে লাইকও করবেন, আর আপনার আশেপাশের মানুষকে সাহায্য করার জন্য আপনি শেয়ার করবেন আপনার হোয়াটসঅ্যাপে। দেখুন আপনার হোয়াটসঅ্যাপে কিন্তু আমেরিকার লোক নেই, সেই আশেপাশের লোকাল লোক আপনার বন্ধু, তারাও হয়তো কিছু কাজ করতে পারে না, বা যাদের বিজনেস আছে বিজনেসকে ইম্প্রুভ করতে পারছে না, তাদেরও কিছু আপনি প্রফিট করতে পারেন। আপনিও শুভ নববর্ষের দিন, এই নতুন দিনের দিন, পয়লা বৈশাখের দিন, আপনিও নিজের উপর প্রমিস নিতে পারেন যে আমি যা দেখছি যা কিছু শিখছি আমি লোককে শেয়ার করব, তবেই আপনি ধীরে ধীরে বড় হতে থাকবেন। দেখবেন যেই মানুষটি বড় হয়েছে বা যেই ব্যবসাটি বড় হয়েছে সে শেয়ার করেই বড় হয়েছে। যতই শেয়ারেবল টাইপ অফ জিনিস থাকবে আপনার মধ্যে ততই আপনি এগিয়ে যেতে পারবেন। আর বেশি কথা বলবো না, থ্যাংক ইউ সো মাচ, আবার পুনরায় আপনাকে বলছি শুভ নববর্ষের প্রীতিও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, পরিবারকে ভালো রাখবেন, বিশেষ করে মা বাবার উপর ধ্যান রাখবেন, ওনারাই আপনার সব কিছু। আর অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।